গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীক্ষাস লাভে। আমি শম্পা দীক্ষাস, আমি চলে এসেছি তোমাদের সাথে বকবকানি নিয়ে। তো এখন আমি রেডি হয়ে গেছি, বিকজ মামাকে স্কুলে আনতে যাবো। টাইম হয়ে যাচ্ছে, ও 9:50 ছুটি আর এখন বাজে 9:35। ওকে যাবো এখন আনতে, তারপরে নিয়ে এসে আবার অর্ধেক কাজ বাকি আছে, সেই অর্ধেক কাজগুলো করবো। তো এখনও গরমচা বাকি, আধা রান্না বাকি, অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো করবো। তার আগে মামাকে স্কুল থেকে নিয়ে চলে আসি। আর আমার বেবি টিয়ার্স গাছটা দেখো কি সুন্দরও লাগছে, দেখতে পাচ্ছ এদিক থেকে নাকি এদিক থেকে দেখবে? দেখো কি সুন্দর লাগছে। আমার ব্যালকনিতে বেশ, এখন বেশ রোদ, ব্যালকনিতে বেশ রোদ। এখন তো গরমকাল আসছে, এখন প্রায় তোমার ধরে না ওই 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত পুরো রোদে খাঁকা করবে। আমি এই এই দিকটা পুরো, মানে তোমার এই দিকটাতে পুরো বেডশিট ফেলে রেখে দিই, পুরো বেডশিট দিয়ে রাখি। এত গরম হয় না, মানে চিন্তারও বাইরে। তো চলো বেশি বক বক করবো না, দুধ দুধের কাকু, মানে যে দুধ দেয় আর কি, সেই কাকু আসবে এখনই দুধ দিতে। এখনও যেহেতু এসে পৌঁছোনি, ট্যাঙ্কিটা রেখে যাই বাইরে, গেটে রাখা হয়ে গেলে তারপরে মামাকে হাতে চলে যাবো। তো চলো আমি মামাকে নিয়ে আসি, তারপর মাসে আসি বাইরে। কী সুন্দর হবে দুধের জায়গাটা, দেওয়া হয়ে গেল, যত করবো যাবো। চলে এসছে, হ্যাঁ মেয়েকে আনতে যাবো। আচ্ছা দুধটা আমি নিয়ে নিই, এখন আর লিফ্ট কল করলে হবে না, সিঁড়ি দিয়ে নেমে চলে যাই, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়েই যাই। লিফ্ট এখন কেউ কল করেছে, যাবে ওপরে আসবে। চলো স্কুল থেকে নিয়ে আসি গিয়ে। চলে এসেছি স্কুল থেকে মাম্মাকে নিয়েই, দেখো চলে এসেছে মেয়েটা। এসে কি করছো, কি খেলা করছো? কি বানাচ্ছো, কি বানাচ্ছো? হেলিকপ্টার। হেলিকপ্টার বানাবে? ও এ বাবা, এখানে কি কালি কোথা থেকে লাগলো? গ্রিলের মোবিল নাকি? হ্যাঁ এক মিনিট, কোথা থেকে কে দিকে গ্রিলের মোবিল? এ বাবা মুখটা দেখো, সবাই মুছে দিলাম তো। তুই কি গ্রিলে হাত দিয়েছিলিস তো? হ্যাঁ এই তো গ্রিলে ছিল। কি অবস্থা, পেঁচু পেঁচু হয়ে গেছিল পুরো, পেঁচু কোথায় নেই? হেলিকপ্টার বানাচ্ছে। আর হেলিকপ্টার বানানোর পর সে হেলিকপ্টারে করে আমাদেরকে বলেছে বেড়াতে নিয়ে যাবো। আমার মেয়ে বলবে আমি হেলিকপ্টার চালাবো, আর আমার বোনের ছেলে ট্রেন নয়, মামা কি বলে, ট্রেন নেন বলে না ভাই? নেন, আমি ভালোই হয়েছে, ভাই বলবে নেন চালাবো আর দিদি হেলিকপ্টার। তাহলে আগামী দিনে আমাদের কোথাও যেতে অসুবিধা হবে না, দু ভাই বোন আমাদের যেদিকে বলবো সেদিকে নিয়ে চলে যাবে। এই তো বললে হেলিকপ্টার বানাবো চালাবো, তাই তো? তো ভয়কে তো জয় করতে হবে, ভয় পেতে নেই তো, ভয়কে তো জয় করতে হয় তাই না? যে মাথায় কি বেঁধেছো? মামা রোজ স্কুলে এরকম ঝুটি বেঁধে স্কুলে যায়, তাই তো? তাই না, ঘেমে পুরো স্নান করে গেছে। আজকে তো সোয়েটার পরিয়ে পাঠায়নি, টুপি পরাইনি, কিছুটা ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলা, সোয়েটার টুপি কিছুই পরে পাঠায়নি, তাতেই ওর এই অবস্থা হয়ে গেছে। চলো তো নিয়ে চলে এসেছি, এবার ওকে একটু খেতে দিই। খাবে, খাবে তো, খাবে তো, এখনো ফল খাবে, একটুখানি ফল খাবে তো, এখন একটু ফল কেটে দেবো, ফল খাবে। পাস্তা তো আজকে পাস্তা দিয়েছিলাম টিফিনে, পাস্তা। ও আর পাস্তা নিয়ে গেলে নাকি কোন বন্ধুর নাকি খুব ভালো লাগে সেই পাস্তা খেতে, ওটা দিসনি কেন? হচ্ছে দিইনি, হচ্ছে নেক্সট দিন যেদিন বানিয়ে দেবো ওকে একটু দিবি। তো যাই হোক, ওকে এসে গেছে, ওকে খেতে দিই, আমি একটুখানি কিছু খাই। তারপরে এখনো ঘর মোছা বাকি, বাসনটা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় কিছু কাচবো, জামা কাপড় তো নিত্যদিনের ব্যাপার, কাচতেই হয়, কিছু করার নেই। মামাকে খেতে দিয়েছিলাম, মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু টিফিন করে নিই। দুজনে টিফিন করে নিয়ে আমি একটু ভাবলাম যে ঘরটা মুছেই নিই, বসে থেকে লাভ নেই, বসে থাকলে যেন মনে হবে একটু বসেই থাকি, বসেই থাকি তার থেকে ভালো কথা, কাজটা করে নিই, ঘর দোরটা মুছে নিই, ভালো করে মোছামুছি করে নিয়ে এবার একটুখানি বসবো। তাই একটুখানি কী করলাম, ঘর মুছতে শুরু করে দিলাম। আর আমার আর একটা মানে সমস্যা হচ্ছে, আমি যখনই ঘর মুছি মাম্মা সবসময় মানে মারাতেই থাকে, মারাতেই থাকে, মানে মারিয়ে যায় একদম, দুষ্টু করে। সেজন্য কী করি, ওকে আমি টিভিটা চালিয়ে দিই, টিভিটা চালিয়ে দিয়ে ঘরটা মুছি। অ্যাটলিস্ট কী করে, ও নিজের জায়গায় চুপচাপ বসে থাকে, নিজের জায়গায় বসে থাকে, নরণ ঝরণ করে না, ও মানে ভুতু দেখে, ও ভুতুটাই দেখে বসে বসে, তবু আমার সমস্যাটা হয় না। তো যাই হোক, আমি শান্তিপূর্ণভাবে সুন্দর করে ঘরটা মুছি। আর ওই দেখো ম্যাডাম বসে বসে টিভি দেখছে, কেমন মানে হেলিয়ে দিয়ে বসে বসে দেখছে। এই মেয়েটা টিভি দেখে আর মুখে হাত ভরে দিয়ে বসে থাকে। কাজ করতে করতে কে শুয়ে পড়ে বলো? আমি শুয়ে পড়েছি, মানে মানে কাজ মোটামুটি কমপ্লিট, একটু ভাত ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে, মানে কাজ করছিলাম, শরীরটা এতটাই মানে টায়ার্ড লাগছে, কীরকম একটা জ্বর ভাব, একটা শরীরটা মানে কীরকম দু তিনবার হাঁচি হলো, হাঁচিটা হওয়ার পর থেকে না শরীরটা মানে কেমন একটা ক্লান্তি মতন, একদম মানে কি বিচ্ছিরি লাগছে, মানে কি বলবো। তাই ঘরটা যায় মানে ভালো করে মোছামুছি করে আমি জামা কাপড় মাম্মার ধুয়ে দিয়ে এবার আমি শুয়ে পড়লাম। ওকে এখনো স্নান করাইনি, ও যেগুলো সকালে যেগুলো ছেড়ে রেখে গেছিলো স্কুলে সেগুলো কেচে দিলাম, কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, কেচে দিয়ে আমি ঘরটা মুছে গুলো কাচাকুচি করে শুয়ে পড়েছি, ভাতটা হচ্ছে,
মানে রীতিমতো শরীরটা এত মানে মাথা ব্যথা না, ঝিমঝিম করছে, মানে জানা হচ্ছে গায়ে জ্বর, মানে কিরকম একটা খ্যাত খ্যাতে ভাব। জানি না কেন হঠাৎ করে এরকম হলো, হতে পারে কারণ পরশু দিনকে আমি দুবার ভিজেছিলাম, সকালের দিকে একবার রাতে একবার, তো হতে পারে সেটার জন্য গলাটা কোনো খুশখুশ খুশখুশ করছে, তো সেই জন্যই শুয়ে পড়লাম, ভালো লাগছে না। মাম্মা ওখানে টিভি দেখছে, এবার যাই যত কষ্টই হোক উঠি ভাতটাও দেখি। সকালে তো তরকারি ডাল এগুলো সব হয়ে গেছে রান্না, আর একটা কিছু প্রিপারেশন করে ভেবেছিলাম, ভালো লাগছে না, একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতেতে। আর মাম্মা এখন টিভি দেখছে, ওকে করাবো স্নান, ওকে স্নান করি, আমি স্নান করবো, করে একটু শুভ, মানে শরীরটা না মানে আর এমন কপাল, দুপুরবেলা শুলে কোনোদিন চোখে ঘুম আসে না। আর এদিকে তোমার মানে দুপুরবেলা প্রত্যেকদিন ভাবি ঘুমাবো ঘুমাবো, কিন্তু শুলে কখনো ঘুম আসে না। আর যদি ঘুমিয়ে পড়েছি তাহলে সেদিনকে রাত্রিবেলা আমার ঘুমটা পুরো পণ্ড, রাতে 12:30 বেজে যায়, এত বাজে, আর জেগে থাকা মানেই জানো ফোনটা ঘাঁটতে ইচ্ছে করে, একদম ব্যাড হ্যাবিট এটা। পরকে জ্ঞান দিলে কী হবে, নিজে সেই ভুলটাই করি। তো যাই হোক, সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে, চোখ মুখ তোমরা দেখো বুঝতেই পারবে, ভীষণই খারাপ লাগছে, খুব টায়ার্ড ফিল করছি, মানে মানে কীরকম একটা যেন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে প্রেশারটা ডাউন হয়ে গেছে, শুয়েই থাকি, মানে গা হাত ছেড়ে দিয়েছে, কোনো জোর নেই। যাই হোক চলো, আমি আর মানে কিছু বলছি না, বাকি কাজগুলো করি, ওকে স্নান করাই, আমি স্নান করি, ভাতটা নামাই, এগুলো মোটামুটি গুছিয়ে রেখে আপাতত দেখা যাক কী হয়, একটু রেস্ট নিই, তারপরে ভাবছি মামাকে খাইয়ে দেবো, দিয়ে একটু রেস্ট করতে হবে, ওকে আমি খাবো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো চলো আজকে এইটুকুই থাক, বাকি পরে আবার আসছি কথা বলতে, ঠিক আছে? তো আর কি বলবো, ভালোবাসা দিচ্ছো যেমনি তেমনি ভালোবাসা দিও, পাশে থেকো সবাই, অবশ্যই ভীষণ ভালো লাগছে তোমরা এতটা ভালোবাসছো। তো চলো আবার চললাম, টাটা, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস অবশ্যই করো, আবার চললাম, বাই বাই।